তবে বোঝাই যাচ্ছে এই ম্যাচে আসলে খুব যে হাত ছেড়ে বা দম নেওয়ার সুযোগ শ্রীলঙ্কার সামনে কিন্তু কমই আসবে। একটা লং রেঞ্জ শট এবং সেখান থেকেই গোল, পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম গোল, যেই রশ্মি কুমারীর কথা বলছিলাম, নাম্বার টেন লাস্ট সাফে যিনি গোল করেছিলেন তিনটা, এই সাফের সেকেন্ড ম্যাচে এসে তিনি কিন্তু তার সেই গোলের খাতাটা খুললেন, অনেকটা দূর থেকে নিয়েছিলেন, খানিকটা স্লো। আর একটা গোলের চান্স বক্সের ভেতর ফাঁকায় ঢুকে পড়েছেন, গোল নাম্বার টু, সেটা হয়ে গেছে নেপাল, দে আর লিডিং। তবে সেখানে খানিকটা ট্যাকেলের সাবিতা রানা মাগার আসলেন, বলটা কিন্তু ছেড়ে দিয়েছিলেন, এরপর ব্যাড লাক থারিন্দি জানি, কিছুটা এলোমেলো, তারপরেও গোলের সুযোগ কিন্তু সেভাবে দিচ্ছেন এবং তৃতীয় গোলটা হয়েই গেল, যেই কথাটা আমরা বলছিলাম যে থার্ড গোলটার জন্য হন্যে হয়ে আছে নেপাল। সাবিতা রানামাগার তার দারুণ একটা ক্রস, রাইট ফুটেড ক্রস, থারিন্দা জানিতা তাকে অনেক আগেই বিট করেছিল এবং মিনুকা কুমারীর জন্য ইট ওয়াজ আ ডেলিশিয়াস প্ল্যাটার মাহাদি, জাস্ট পার ক্রসটা দিতে চেয়েছিলেন তার আগে কিন্তু ক্লিয়ার হয়েছে, যদিও এখনো কিন্তু সুযোগ রয়েছে এবং গোল নাম্বার ফোর সেটা কিন্তু আদায় করে নিল, স্লপি মিস্টেক শ্রীলঙ্কার, সেখান থেকেই রাজানি ঠোকার। দেখুন সেখানে সলোনি রানামাগার, তিনি বলটা পাঠিয়েছিলেন সামনে, সেই বলের ফ্লাইটেই কিন্তু ছিল না বিস্মিকা বন্দারা, তার দু পায়ের ফাঁক দিয়ে কিন্তু বলটা চলে যায় এবং সেটাই সলোনি রানামাগার, তিনি কিন্তু স্কোর শিটে নাম তুলেছেন, এক্সিলেন্ট একটা বল, হোয়াট আ বিউটিফুল গোল, হোয়াট আ ব্রিলিয়েন্ট গোল, একটা গোল সলোনি রানামাগারের, এই সেন্টার ব্যাক সলোনি রানামাগার, তিনি কিন্তু স্কোর শিটে নাম তুলেছেন, এক্সিলেন্ট একটা বল, হোয়াট আ বিউটিফুল গোল, হোয়াট আ ব্রিলিয়েন্ট গোল, আরেক ইঞ্চির ব্যবধান তাহলে কিন্তু বলটা জালে জড়াতে পারত, আজকের ম্যাচে তার জোড়া গোল হতো। রশ্মি কুমারী শট এবং গোল, গোল নাম্বার দ্বিতীয় গোল রশ্মি কুমারীর, নেপাল তারা গোলের হাফ ডজন সেটা কিন্তু তারা পূর্ণ করলো, শিবানের সারান মাথায় হাত, বন্দারা তিনি কিন্তু অলরেডি লিখে ফেলেছে নেপাল এবং দারুণ একটা শট, গোলকিপার বান্দারা স্লপি ওভার করেছেন, তবে রেফারি কিন্তু জানিয়ে দিয়েছেন ম্যাচ ইজ ওভার, নেপাল জিতে গেছে। ফার্স্ট নেবেন রশ্মির ফ্রি কিক বক্সের ঠিক বাইরে পড়েছে, যদিও এখনো রয়েছে নেপালের সুযোগ, ফার্স্ট চান্স ফার্স্ট গোল, নেপাল এগিয়ে ম্যাচের দুই মিনিটে রশ্মি কুমারের ফ্রি কিক এবং তারপর বক্সের ঠিক ভেতর থেকে সবিতা তার উঠিয়ে দেওয়া বল এবং তারপর যে হেডার, সেই হেডারে মিনুকা কুমারী তিনি এগিয়ে নিলেন মাঠেই। আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় হবে স্বাধীনতা কাপের ফাইনাল, এবারে আরও একটা গোলের অপেক্ষায় নেপাল, সেটা বল লাইন ক্রস করে গেছে, গোলকিপার সামনের দিকটা এগিয়ে এসেছিলেন, কাল বিকেল সাড়ে পাঁচটায় হবে স্বাধীনতা কাপের। এখানে কিন্তু দেখুন কুসুম খাতিওয়াড়া তিনি এগোচ্ছিলেন এবং সেখানে গোলকিপার কর্মাই ওদেন, তার আসলে এগিয়ে আসা ছাড়া খুব একটা কাত, ফুল ফুটেছে নেপাল 2-0 এগিয়ে, ফ্লপি ছিলেন তবে এখনো বলের কন্ট্রোল তাদের কাছে, শটটা নিয়েছেন, গোল নাম্বার 3, অনেকটাই ইজি। ভুটানের কোনো মেয়ের পায়ে টাচ লেগে যায় তাহলে সেটা অফসাইড হবে না, কিন্তু দেখুন ভুটানের মেয়েরা খেলায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু রজনী তিনি বলের সঙ্গে দেখতে হবে, যখন রজনী ঠোকারের কাছে পাস গেছে তারও আগে থেকে মাঠের মূল বেস্ট প্লেয়ার্স যারা আছেন তাদেরকে রেস্টে রেখে আজকের ম্যাচটা যতটুকু পার করা যায়, অলরেডি তারা 3-0 আপ এবং এক্ষেত্রে গোলের একটা চান্স তৈরি হয়েছে এবং দূর থেকে এসে চমৎকার একটা ফিনিশিং করেছেন হতাশ হতেন, এবং আরও একবার কুসুম খাতিওয়াড়া তিনি শুরুটা করেছিলেন, গোলকিপারকে দারুণভাবে কাটিয়ে বলটা একটু বেশি দূরে চলে গিয়েছিল কিন্তু সেই জায়গায় ছিলেন মেনুকা কুমারী, দ্বিতীয় গোলটা যে বল নিয়ে গোলকিপারকে কাটিয়ে যাওয়ার পরের টাচটা তার ছিল একটু হেভি,